ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुं। श्री श्री मायर कथा सरजुबाला देवी मायेर दीक्षिता उनार संगे मायेर विभिन्न कथोपकथन एवं घटनावली उनि लिपिबद्ध करे गेछेन, आमि सेखान थेके पढ़े शोनाबो। একদিন সন্ধ্যেবেলা গেছি, শুনে মা বলছেন নূতন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাদের নবানুরাগ, সেবা হয় ভালো। আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলেই হয় মা? সেবা করা না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। জনিকা সেবিকা কাছে ছিলেন, তাকে লক্ষ্য করে বললেন কিনা বুঝতে পারলো না। কেননা বললেন, চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। রাত্রি প্রায় 8টা। আজ গিয়ে দেখি মা তখন ঠাকুরঘরের উত্তরের রাস্তার দিকে বারান্দায় অন্ধকারে বসে জপ করছে। পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন, এসেছো মা, এসো। আমি, হ্যাঁ মা, আজ আমরা দু বোনে এসেছি। আরতি কি হয়ে গেছে? মা, না এখনো হয়নি, তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো, অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলাম। ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছে হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন। একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখেছে। মা তাই শুনে বললেন, হ্যাঁ ও যা শিখাবে দুই ছত্র বলে আবার দু ছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন তিনি, ঠাকুর যেন মধুভরা, গানের উপর যেন ভাসতেন, সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি, সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল? আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ভুসুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গান গাইলেন। রাত এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন, তুমি যাও না, শোকে। আর ওরা কত দূর থেকে এসেছে, আমি এদের কাছে একটু বসি। রাত তবুও ছাড়ে না দেখে আমি বললুম, আচ্ছা মা চলুন, ও ঘরেই চলুন সবে। মা বললেন, তবে তোমরাও এসো। আমরাও গেলুম। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন এবং আমি বাতাস করতে লাগলাম। খানিক পরে মা বললেন, এখন বেশ ঠান্ডা হয়েছে, আর না। আমি তখন পায়ে হাত গুলিয়ে দিতে লাগলাম। একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের ষট চক্র ভেদ ও বিভিন্ন পদ্মের বীজাদি সম্বন্ধে কিছু বলছিলেন। গোলা মা বললেন, ওসব বীজ মন্ত্র অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন। মা ওইসব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী ষট চক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, সেখানে কই মা? মা, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানে কোথায় যে হারিয়ে গেল আর পেলুম না। রাত প্রায় 11টা হয়েছিল। আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন। যাবার পূর্বে একান্তে আমাদের বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ। ওম ইয়থাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম্। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরাম।